दे पाल तूने दे मजी है ना कृष्णा दे दे पाल तूने दे मजी है ना कृष्णा छेड़ दे काया बीज बोदीना छेड़ दे काया बीज बोदीना दे दे पाल तूने दे मजी है ना कृष्णा शाबाश दे दे पाल तूने दे मजी है ना कृष्णा छेड़ दे काया बीज बोदीना छेरे दे काया बीजबो मदीना मोकाई नो बीएनो मा बिनारे घोड़ी कथा बोलें ना ठीक की ना मोकाई नो बीएनो मा बिनारे घोड़ी हसीले हजार मारी कादिले मुक्ता झरे दयाले मुर्शिदे जार शाखा तार किशोरे भावना दयाले मुर्शिदे जार शाखा तार किशोरे भावना हमारे हृदय माझे काबा नयने मदीना हमारे हृदय माझे काबा नयने मदीना दीदी पाल तुले दे माझी हेला कृष्णा दीदी पाल तुले दे माझी हेला कृष्णा छेड़ दे नौकाया जबो मदीना छेड़ दे नौकाया जबो मदीना उनुरी रोशनी ती दुनिया के छे भोरे शेनुरी बत्ती जली मदीना रे घरे घरे उनुरी रोशनी दुनिया के छे भोरे शेनुरी बत्ती जली मदीना रे घरे घरे दयाले मुर्शिदी जार शाखा तार किशोर भावना दयाले मुर्शिदी जार शाखा तार किशोर भावना अमर हृदय माझे काबा नयने मदीना हमारे हृदय माझे काबा नयने पाल तुले दे मजी हेला कृष्णा दे दे पाल तुले दे मजी हेला कृष्णा छेरे दे नौकाया निज बोदीना मखा बोले आरो जोरे अरे आरो जोरे मरहबा आरो जोरे नारे तकबीर अल्लाह জোরে জোরে বলে মারহাবা মারহাবা আর জোরে ত্রিপন মুশকিল আল্লাহ দেখতেই পারে কিপন কে আল্লাহ পছন্দই করে না জবান কে আল্লাহই রাখছে দুই চোখ খাটলে দই হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড নারী এবং পুরুষ দুইটাই মৃত জবান কি আর চলবে না আরে ভাই দুনিয়া থেকে বাজার করে যান এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না আপনার বর্জকি জীবন আপনাকে বাজার দিয়ে চালাতে হবে আর সেই বাজার হলো আল্লাহ রাসূলের প্ল্যান এবং তাদের ওয়ার্ডারকে বাস্তবায়ন করে যাওয়া আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এতক্ষণে জান্নাতের বাগানটা একটু মুখরিত হয়ে উঠতেছে ঠিক না আপনারা কি ক্লান্ত নাকি শান্ত শান্ত ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ছোট্ট করে আপনাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে বুঝিয়েছি যেন আমাদের পরকালের পথে জোগাড় করা যেন আমাদের জন্য সহজ হয় কি হয় সহজ আমাদেরকে মরতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে হ্যাঁ আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে ফাঁকফো করে সুযোগ একটা কথা মনে রাখবেন বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই জান্নাতীদের খাবার হলো বন্ধু জান্নাত থেকে বরাদ্দ আর জাহান্নামী যারা রে আল্লাহর কথা মানতে পারোনি আলেমদের কথা শুনতে পারোনি গায়ে আগুন লেগে গেছে বন্ধু মানতে পারলা না শুনতে পারলা না বুঝতে পারলা না তাদের জন্য ছোট্ট করে বলবো দুইটা খাবার কয়টা দুইটা একটা হলো বন্ধু জাক্কুম আছে না নাই আছে এই জাক্কুম যদি বন্ধু এই মুহূর্তে বেগুনা থানা পেরলের জমি নেই একটা ফুটে যদি পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কোনোদিন পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না এই খাবার জাহান্নামীরা ভক্ষণ করতে হবে ওই যে বলেছি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতেও বন্ধ পারবা না হাদিস শরীফের মধ্যে সেটা আপনার আমার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন জাহান্নামী পাপী নিকৃষ্ট লোকেদের জন্য আরেকটা খাবার আছে নবী বলেছেন পিনাতুল খাবাল রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণীর নবী তিনাতুল খাবালটা কি গো নবী এবার আমার নবী জানিয়ে দিলেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো রক্ত পুর আউযু বিল্লাহ জোরে জোরে বলেন না আউযু বিল্লাহ আউযু বিল্লাহ
জাহান্নামী যারা পাপী যারা তাদের জন্য খাবারটা বরাদ্দ করা আছে হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলেছি বন্ধু, জীবনে কত আলোচনা শুনেছো, আজকে মাহফিল থেকে আগামী কাল থেকে নিজেকে চেঞ্জ করে ফেলো, নিজের মানসিকতাকে বন্ধ বদলাও। আমার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি পাপ করেছো কোনো সমস্যা নেই, পাপের কথা মনে করে যদি আল্লাহর কাছে তওবা করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চক্ষু দিয়ে মাসির মাথার সমপরিমাণ হাদিস শরীফের মধ্যে এসেছে, মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বন্ধ তোমার চক্ষু থেকে ঝরতে পারো, ঝরাইতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু তোমার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দেই আমি আপনাদের, ধরেন আপনি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবেন, কি দিবেন? রাষ্ট্রীয় নায়ককে আপনি কি দিবেন? সংবর্ধনা দিবেন। কি দিয়ে দিয়ে সংবর্ধনা? ফুল দিয়ে, ফুলের তোড়া দিয়ে, ঠিক কিনা? এখন আপনার বাড়ির আঙ্গিনায় অনেক সুন্দর বন্ধু লগ দুবা আছেন, একটি অনেক দূর ছড়ায়, দেখতে খুব সুন্দর লাগে, আসারা নাই এর লগ দুবা গুলো ছিঁড়ে যদি আপনি মোটা বান্ধা যদি প্রধানমন্ত্রীর সামনে দেন ওই বুনি না। এখন বন্ধু যদি আপনি লাল দুইটা তাজা গোলাপ যদি আপনি ডাল সহ ভাঙেন, ভাঙ্গার পরে গোলাপ গুলো যদি দুবা দিয়ে পেছাইয়া টপের মধ্যে ঢুকাইয়া দেন তাহলে কি হবে? সংবর্ধনা হয়ে যাবে এবং গোলাপের ছোঁয়াতে দুবার ইজ্জত বেড়ে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে। আপনারা সাধারণ মানুষ আমল করতে জানেন না, আপনারা সাধারণ মানুষ ইসলাম 5% বোঝেন না, এই জন্য যোগ্য দক্ষ একটি ইমান সঠিক আকিদা সম্পন্ন আলেমের সাথে যখন আপনি প্রেম করবেন ওই দুবার মতো আপনিও দামি হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবেন। সুবহানাল্লাহ। আপনারা আমার সিনাই নবীর প্রেম আছে মেনে নিলাম, কিন্তু নবীর সাথে প্রেম করলেই তো শুধু চলবে না, আরো কাজ আমাদের জন্য আছে। এই কাজের মধ্যে সর্বোত্তম কাজ হলো পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা। আসলে নাই সারা জীবন আমি নবীকে ভালোবাসলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারলাম না, তাহলে কি আমরা জান্নাতি হতে পারবো? আল্লাহ দিদার প্রাপ্ত বান্দ হতে পারবো? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের সন্তান মা বাবাকে মানে না, কি করে না, আজকে সন্তানরা একটু বড় হলে মা বাবাকে বন্ধ বা ট্যাগ করে দেখেন। আজকে আপনারা আছেন মুরব্বী, এখানে আছেন মুরব্বী, দর্শক সারিতে চাইয়া দেখেন সবগুলো ম্যাক্সিমামই মুরব্বী, দুই চারটা যুবক আছে। আজকে যুবকরা মাহফিল শূন্য, মসজিদ শূন্য কেন যারে? কারণ তাদের চরিত্র, তাদের মানসিকতা একেবারে পৌঁছে গলে গেছে। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। আপনাদের পলকহীন দৃষ্টি থাকবে আমার দিকে, আর চমক দেখেন নাই চমক, একটাকে কাছে পাইলে আর একটা টান দিয়ে ধরে ফেলে। আপনাদের আত্মাটা আলেমদের আত্মার সাথে, আজকে আমি আলোচনা করছি আপনাদের আত্মাটা আমার আত্মার সাথে চমকের মতো অ্যাডজাস্ট করতে হবে, কথাগুলোর সাথে এত অ্যাক্টিভিটিস আপনাদের থাকতে হবে, তাহলে সফল হতে পারবেন। আর আপনার দেহ এখানে, মন এখানে, এখানে বসে লাভ নাই, এই জন্য আগে বলেছি ভালো না লাগলে আই সি গো টু ইওর সিট, আউট অফ সাইট, চলো যান বাড়ি থেকে, ফ্যান এসে ছেড়ে ঘুমান, বসবেন দুই চোখ ফাটলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পৃথিবীর মানুষ, তোমরা এখন ঘুমিয়েছো, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে, কিন্তু সেই দিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না।